হ্যালো বন্ধুরা, আমি লিহান ইসলাম। আজকে আমরা যাব হচ্ছে মামা হয়ে কেওড়াকান্দি, আমি এবং আমার বন্ধু আনন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ব্লগ। সি ইউ কামিং আফটার ইন্ট্রো। এখন যাবো হচ্ছে পেট্রোল পাম্পের, এখানে তেল ঢুকাতে। শুনেছি এই পাম্পের তেলটা যথেষ্ট ভালো, কথা হবে পথ চলায় চলায়। আমরা বর্তমানে ক্রস করতেছি দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, যেটা পোস্তখোলা ব্রিজ নামে পরিচিত। সময় সকাল 9টার একটু কিছু কিছু বেশি হবে, এর থেকে বেশি সময় না। এই জন্য আবহাওয়াটা এখনও ঠান্ডা আছে, এই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়েছি, যাতে আমাদের রৌদ্রের আঁচটা যাতে একটু কম আসে। তো বন্ধুরা সাথে থাকুন, আমরা কথা বলতে বলতে পৌঁছে যাব মাওয়াঘাটে। আজকের পরিকল্পনা হচ্ছে আমরা মাওয়াঘাট থেকে ফেরি নিয়ে নজর ওইপার কেওড়াকান্দি পর্যন্ত যাবো। আজকে দিনটা সকাল সকাল ফ্রিও ছিলাম, ভাবলাম যে আজকে দিনটা একটু ঘুরে আসি আর আপনাদের সাথে কিছুটা কথাবার্তা আমরা বলে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণে আমরা সকালের নাস্তাটুকু করা হয়নি। তো সামনে নিমতলা নামে একটা জায়গা আছে, ওইখানে আমরা একটা ব্রেক দিব আর সকালের নাস্তাটুকু ওই জায়গা থেকে আমরা সেরে ফেলব। বন্ধুরা আমরা বর্তমানে রয়েছি ব্রিজের ওই পাশে, এটাকে হাসনাবাদ বলে। এর থেকে সেতুর কাজগুলি, নদীর উপরের কাজগুলি শুরু হয়েছে। রাস্তাগুলি এখন পর্যন্ত খুবই ভালো আছে, তবে কিছু কিছু জায়গায় ভাঙ্গা আছে। সামনে শুনেছি ভালো রাস্তা, মাঝখানে ভাঙ্গা, তারপর আবার ভালো রাস্তা, এভাবেই নাকি মামা পর্যন্ত রাস্তাগুলো গিয়েছে। তবে কি বন্ধুরা, এখানে সকালবেলা দিনের বেলা মৃদু সূর্যের তাপে বাইক চালাতে খুবই ভালো লাগে। এবং এই যে আপনার যে বাতাসটুকু, সকালের যে বাতাসটুকু শরীর লাগে, তা শরীর কেন মনকেও চাঙ্গা করে দিয়ে দেয়। সাথেই থাকুন বন্ধুরা। এই রাস্তাটা যত বড় হচ্ছে তত এটার দুর্ঘটনার প্রবণতা তত বাড়ছে, কারণ এখানে এখন রাস্তা খারাপ করার কারণে লং সাইড দিয়ে প্রচুর পরিমাণে ট্রাক এবং বালুর গাড়িগুলি যেগুলি আছে আসছে। বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড ধুলা, এই ধুলার কারণে মনে হবে যে আপনারা কোনো রাস্তায় নয় মরুভূমির দিয়ে যাচ্ছেন, কারণ এত ধুলা উঠতেছে যে যার কারণে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কষ্ট অসাধ্য হয়ে যাচ্ছে। আর লাগবে, হ্যাঁ এই রাস্তায় হচ্ছে এখনও যখন সব আশা করি যখন সংস্কার হবে তখন এই রাস্তাগুলি সম্পূর্ণভাবে চলাচলের জন্য একটা এক্সিলেন্ট একটা রোড হবে। এবং রাস্তায় প্রচুর লোক কংক্রিটের গুঁড়া আছে, এই জায়গায় বন্ধুরা খুবই সাবধানে এবং খুবই সাবধানে বাইক চালাতে হবে, কারণ দুর্ঘটনা কখনোই কাম্য নয়। আমরা বাইকার যারা আছি কম বেশি ঘুরতে পছন্দ করি, বাইক চালাতে পছন্দ করি, তবে অবশ্যই অবশ্যই আমরা যাতে সেফটি গিয়ার, হেলমেট এগুলো পরে আমরা যাতে বাইক চালাই। এবং রাস্তা যথেষ্টই ভালো ছিল, কিন্তু যে বললাম রাস্তা কাজ চলতেছে, জায়গায় জায়গায় ভাঙ্গা, কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট রোড আর কিছু কিছু জায়গায়। ঠিক আছে বন্ধুরা, কাছেই থাকুন। বন্ধুরা আমরা বর্তমানে আছি ঢাকা মাওয়া হাইওয়ের নিমতলা নামক স্থানে। এখানে আমরা দুপুরের সকালে ব্রেকফাস্টটা শেষ করে নেব। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে খিচুড়ি, বিভিন্ন রকম ভর্তা, ডিম এবং বিভিন্ন ধরনের ভর্তা। তো বন্ধুরা রাস্তায় এত পরিমাণে ধুলা এবং এত পরিমাণে বালু ছিল, যার কারণে যে ক্যামেরা যে ভিডিও করা হবে ক্যামেরার লেন্স পর্যন্ত ধুলাবালিতে ধুলা উজ্জ্বলিত হয়ে যাচ্ছে। তো
এই কারণে আমরা যেখানে যেখানে পরিষ্কার রাস্তা পেয়েছি বসে বসে জায়গায় আমরা টুকটাক আশেপাশে শ্যুট করার চেষ্টা করছি। তো বন্ধুরা চলেন আমরা সবাই সকালের নাস্তাটুকু করে, ঠিক আছে, কথা হবে সামনে। বন্ধুরা আমি আগে বলেছিলাম সকালের বাতাসটুকু গায়ে গায়ে লাগলে মনকে চাঙ্গা করে দেয়, কিন্তু যেসব রাস্তাগুলি ভাঙ্গা ভাঙ্গা রাস্তা ওই জায়গায় যখন বাসগুলি চলে তখন এই পরিমাণ ধুলা হয়, তখন আর এই আমার কথাটুকুর সার্থকতা থাকে না। বন্ধুরা চারলাইনের রাস্তায় যেসব জায়গাগুলি কাটা ওখানে রাস্তা বিশ্রী রকম খারাপ। তো বন্ধুরা আপনারা যারা রিসেন্টলি মামা যাওয়ার প্ল্যান করতেছেন আমি সাজেস্ট করব আর কিছুদিন পরে যান, তাহলে মাঝখানে যে ভাঙ্গা রাস্তাগুলি আছে ওগুলো যখনই আবার পিচ ঢালা রাস্তা হয়ে যাবে তখন আপনাদের যাতায়াত করতে কোনো ধরনের অসুবিধা অনুভব করবেন না। বড় বাসগুলো যখন আপনার পাশ দিয়ে যাবে তখন তারা প্রচণ্ডভাবে চাপ দিয়ে আপনাদের যাবে, বন্ধুরা রাস্তায় বাতাসে প্রচণ্ড আওয়াজের কারণে হয়তো আমার মাইকের আওয়াজ আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা আমি ঠিক শিওর না, তবে যতটুকু হোক চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়। তবে রাস্তার দুই পাশের সৌন্দর্য সেই ধান খেত সোজা রাস্তা চমৎকার। আমরা চলে আসছি মাওয়া ঘাটের দেখা যাচ্ছে, তার মানে যখন পদ্মা সেতুটি অ্যাক্টিভেটেড হবে মানে যখন পদ্মা সেতুতে যান পারাপার চালু হবে তখন এই টোল প্লাজা দিয়েই টোল দিয়ে গাড়ি যানবাহনগুলিকে সামনের দিকে যেতে হবে। তবে জায়গাগুলিকে এখন চমৎকারভাবে সাজানো হচ্ছে, আরও সামনে উন্নত হবে আশা করি। বন্ধুরা আমরা পার হয়ে যাচ্ছি পদ্মা সেতুর টোল প্লাজা বিনা টোলে, জিনিসটা এখন খুব মজা লাগছে। তবে যখন পদ্মা সেতুটি তৈরি হয়ে যাবে তখন আর কেউ বিনা টোলে পদ্মা সেতুটি পার করতে পারবে না। বন্ধুরা এই জায়গা থেকেই পদ্মা সেতুর পিলারগুলি উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর প্রথম দিকের পিলারগুলি, এগুলি চলে গেছে মাওয়া ঘাট হয়ে নদীর ওই পার কাঠালিয়া পর্যন্ত কেওড়াগঞ্জ পর্যন্ত। আমরা চলে যাচ্ছি মাওয়া থেকে মাওয়া ফেরিঘাটের দিকে, মাওয়ার চক্কর থেকে মাওয়া ফেরিঘাটের দূরত্ব নিয়ার অ্যাবাউট 2.5 কিলোমিটারের মতো। ওখান থেকে আমরা ভিজিটের টোল দিয়ে 1 নম্বর ঘাট দিয়ে কেওড়াকান্দি যাব, ওখানে আমাদের ফেরি রয়েছে। যা 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 আমরা চলে আসছি মামা ফেরিঘাটে, এবং আসার একটু আগে আসতে পারলেই আমরা ফেরিটা পেয়ে যেতাম। এখন ফেরিটা চলে গেছে, এখন পরবর্তী ফেরির জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আমি আছি, আমার বন্ধু আছে আনন্দ, আমি আমার বন্ধু আনন্দ আর আমার ছোট্ট একটি বাইক হিরো ইগনাইটর।
যা 125 cc। আসলে সবাই যখন ট্যুর দেয় বা ট্রিপ দেয়, তারা এই ট্যুর আর ট্রিপটা দেয় হচ্ছে বড় বড় বাইক নিয়ে, 100-150 cc বাইক, তাছাড়া হচ্ছে 165 cc বাইক। ও এবং আরেকটা কথা বন্ধুরা শেয়ার করে রাখি যে এখানে ফেরিবার আমরা যাবো কেরাকান্দিতে, এখানে ফেরির যে মোটরসাইকেলের যে টোল সেটা হচ্ছে মাত্র 15 টাকা। তবে আজকে একটা ভালো জিনিস যেটা দেখলাম, আজকে ফেরিতে আপনার কোনো জ্যাম নাই, জট নাই। ঠিক আছে বন্ধুরা, আমরা আবার দেখা হবে ওই পার গিয়ে। তবে এদিকে আপনার পদ্মার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় পদ্মা যার কোনো কুল কিনারাও নাই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লঞ্চ, ছোটো ছোটো বালুর বালু টানার যে ছোটো ছোটো ট্রলারগুলি আছে এগুলি সবই হচ্ছে নিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে। কি আনন্দ, অভিজ্ঞতাটা কীরকম মনে হচ্ছে? অস্থির অভিজ্ঞতা মনে হচ্ছে, যেটা হচ্ছে কষ্ট হয়েছে ধুলাবালির কারণে, কিন্তু এখানে আসার পরে ভালো লাগতেছে। নদীর পানি, সব কিছু, সামগ্রিক সব পরিবেশ দেখে ভালো লাগছে। যাক, তো বন্ধুরা আপনারা সবাই শুনতেই পারলেন আমার বন্ধুরও অভিজ্ঞতা ভালোই লাগছে। আমাদের ফেরিটি ঘাটে চলে আসতেছে। এই ফেরিটি হবে আপনাদের বাইকার ভাইয়ের সাওয়ারি কেওড়াকান্দি যাওয়ার। ফেরিটি আস্তে আস্তে ঘাটের দিকে ভিড়ে আসতেছে, প্রচুর সংখ্যক ট্রাক। আপনারা দেখতে পাচ্ছেন ফেরিটি আস্তে আস্তে ঘাটের সাথে ভিড়াচ্ছে, তারপরে এটি তার স্ল্যাব নামাবে। ফেরিতে ওঠার জন্য কিছু ঝালমুড়ি মামা, আরও কিছু দৈনন্দিন ফেরির ওয়ার্কার, যারা যারা ফেরি থেকে তাদের জীবিকা নির্ভর করে, তারা প্রস্তুত হচ্ছে ফেরি ওঠানোর জন্য, ফেরিতে তাদের মালামাল ওঠানোর জন্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফেরি স্ল্যাবটি ধীরে ধীরে নিচের দিকে নামাচ্ছে। আর অন্যান্য বাইকগুলো ফেরি ওঠানোর জন্য তৈরি হচ্ছে। রাস্তাঘাটে এত কাদা আরিয়া, বিভিন্ন জায়গায় আমার বাইকটিতে কাদা নোংরা সব লেগে গেছে। এই যে ভিতরের থেকে দেখেন বাইক, আরও কিছু বাইকের বন্ধুরা রয়ে গেছে। ঠিক আছে, বন্ধুরা উঠে পড়লাম ফেরিতে। ফেরিটি সম্ভবত 1 ঘন্টা লাগবে ওই পারে পৌঁছাইতে। বন্ধুরা আমাদের ফেরি মাওঘাট থেকে ছেড়ে দিল, মাত্র ছেড়ে দিল। এখানে আসলে আসলে প্রায় অলমোস্ট 45 মিনিটের মতো সময় লাগলো। ফেরিতে উঠলাম, ফেরি লোড করলো এবং ফেরি ছেড়ে দিল। দূরে আরেকটি ফেরি আমাদের পাশ থেকে চলে গেল। নদীর পানিতে সূর্য পড়ে, তার ওটা রিফ্লেকশন আসছে অনেক ভালো। পদ্মা সেতু স্প্যানগুলিকে দেখা যায়। এই হলো ফেরির ক্যান্টিন। জানি না কি পাওয়া যায়, দেখা যাক। পানি পানি দিয়ে 1 লিটার আছে। একটা কত করে? 30 টাকা 1 লিটার। আচ্ছা দেন একটা। বন্ধুরা একটা কথা বলে রাখি, ফেরি পারাপারের জন্য মোটরসাইকেলের যে টোল সেটা হচ্ছে 70 টাকা,
ঘাটের পাশেই তাদের কাউন্টার, ওই কাউন্টার থেকে 70 টাকা দিয়ে টোলের টিকিটটুকু আপনাদের সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, স্পিড বোটগুলি 15 মিনিটে মাওয়া থেকে কেওড়াকান্দির দিকে পৌঁছে যায়, আর আমাদের এই ফেরিটির যেতে প্রায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগবে বলে শুনতে পারা যায়। এখন দেখা যাক কত সময় লাগে। আমরা নদীর বাঁকে বাঁকে ফেরি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। পদ্মার মাঝে জেগে ওঠা চর। বন্ধুরা, এইসব চরগুলিতে একটা বিকাল কাটাতে পারলে কিন্তু অনেক ভালোই লাগবে। একটি ইঞ্জিন চালিত লঞ্চ আমাদের ফেরিকে ওভারটেক করছে। বন্ধুরা, একটা কথা, এখন শীতকালের কারণে পানিটুকু কম, যখন বর্ষার সময় এই চরগুলো যেগুলো থাকে দেখতে পাচ্ছেন আপনারা, ওগুলো নাকি সব পানির নিচে ডুবে যায়। ভালোই লাগে চরের মাঝখান দিয়ে ফেরি নিয়ে চলে যাচ্ছে। পদ্মা সেতু হলে নদীর এই অংশটুকু পুরো চর পড়বে কি না, কারণ দেখা গেছে যে যমুনা যখন হয়, যমুনা সেতু যখন হয়, তখন যমুনাতে অনেক পানি ছিল। এখন ব্রিজের দুই পাড়ে আপনারা অনেকে যারা উত্তরবঙ্গের দিকে যাতায়াত করেন দেখতে পারবেন, বাসে হোক ট্রেনে হোক, যে দুই পাশেই কিন্তু চর পড়ে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফেরির ইঞ্জিন। এই হচ্ছে ফেরির মাস্টার ব্রিজ। আর এই হচ্ছে আমাদের পুরা ফেরিটি। এর বাদে আমিও আছি আপনাদের সাথে, টপ অফ দা আওয়ার ফেরি। অনুভূতিটা ভালোই আসলে, বন্ধু বান্ধব নিয়ে যখন ট্যুর দেই তখন ভালোই লাগে। বন্ধুরা, মাথার চুল সব এলোমেলো হয়ে গেছে, কারণ যখনই হেলমেট পরা হয় মাথার চুল অবস্থা 12:00-1:00 বেজে যায়। কি গান শুন, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসে দুকু। শুধু তোমার জন্য প্রেমে জোয়ারে ভাসে সেকু। কি পাখি, নদীর ঢেউগুলি যখন আমাদের ফেরিতে এসে পড়ে তখন চমৎকার একটি স্প্ল্যাশের সৃষ্টি হয়। বন্ধুরা, আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নদীর ডান পাশের জায়গাগুলিতে বালু ফেলে নতুনভাবে একটা আইল্যান্ড মতো তৈরি করা হচ্ছে, এবং সেখানে হচ্ছে সম্ভবত পুনর্বাসন প্রকল্প তৈরি করা হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষের প্রধান যানবাহনই হচ্ছে নৌকা। তারা তাদের ঘাটে নৌকাগুলি এভাবে বেঁধে রাখে, ঢেউয়ের তালে তালে নৌকাগুলি দুলতে থাকে, যা দেখতে আসলে একটি চমকপ্রদ দৃশ্য। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম কাঁঠালিয়া কেওড়াকান্দি ঘাটে, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। অলমোস্ট সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। বন্ধুরা, আমরা বর্তমানে আছি
পদ্মার ওই পার আল জালাল হোটেলে কিছু বেগুন ভাজি দিয়ে আমরা এখানে একটা চিংড়ি মাছ আর হচ্ছে আপনার চিংড়ি ভাজাটা একটা দিচ্ছেন আর হচ্ছে বেগুন ভাজাটা তারপরে হচ্ছে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে এখানে আসলে গরম গরম ইলিশ একবারে গরম চুলা একটু ভেজে দিল। এখানে মানুষ অনেক মরিচ খায় এজন্য দেখা যাচ্ছে মরিচ মরিচ হ্যাঁ আসলে মরিচ আর আমি আরো অর্ডার দিলাম হচ্ছে একটু মুরগি আর একটু চিংড়ি। তো আমরা সবে মিলে আসি খেয়ে দেখি টেস্টটা কীরকম। এ হইল কথা, দেখা যাক এটা কি। আচ্ছা হচ্ছে মুরগি এবং চিংড়ি এগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো। মুরগি হচ্ছে 60 টাকা প্লেট, ইলিশ মাছ 80 টাকা পিস, আর হচ্ছে 60 টাকায় দেওয়া যাবে ইয়া। আর হচ্ছে চিংড়ি মাছের প্লেট হচ্ছে জানি না ভিতরে কটা থাকবে দেখলে বোঝা যাবে। চিংড়ি মাছ হচ্ছে আপনার কত, চিংড়ি মাছ 100 টাকা করে বললো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা খেয়ে নেই। বন্ধুরা দুপুরের খাওয়া শেষে আমরা বের হয়ে পড়লাম কেওড়াকান্দি ঘাট থেকে পদ্মার ওই পারের রাস্তাগুলোকে এক্সপ্লোর করার জন্য। রাস্তাগুলি খুবই সুন্দর, সো লেটস এনজয় দ্য রোড। বন্ধুরা এই রাস্তাগুলিতে গাড়ি বাইক চালাতে খুবই মজা লাগছে এবং এই রাস্তার কর্নারিংগুলিও খুবই চমৎকার। আমি এই রাস্তায় পিলিয়ন সহ টপ স্পিড পেয়েছিলাম 100 কিলোমিটার। যদিও আমারটা 125 cc বাইক, আমি পিলিয়ন সহ 100-এর উপরে এই রাস্তায় উঠাতে পারিনি কখনো। বন্ধুরা বাতাসের আওয়াজ হয়তো আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাবে না বাতাসের আওয়াজের জন্য, তবে বন্ধুরা এটা সত্যি কথা, রাস্তাগুলোতে বাইক চালিয়ে খুবই মজা। আমি এই কথাগুলি আর কীভাবে বলবো, খুবই মজা। লেটস এনজয় দ্য রোড। বন্ধুরা এই রাস্তাগুলো চলে গেছে কেওড়া কাঁঠালিয়া ঘাটের পদ্মা সেতু প্রজেক্ট এরিয়ার দিকে। আমরা এখন চলে যাচ্ছি পদ্মা সেতুর প্রজেক্ট এরিয়া কাঁঠালিয়া ঘাটের দিকে। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রজেক্টের অংশ। বাতাসের কারণে আসলে কথাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার হেলমেট খুলে গেছিল, সরি সরি সরি, আমার হেলমেটে এরকম চাপ দিছি তো এই যে প্রেসারে ই হয়েছে। বন্ধুরা দূরে পদ্মা সেতুর পিলার কাঁঠালিয়া ঘাটের অংশের দিকে যে পিলারগুলি ওগুলো দৃশ্যমান হয়ে যাচ্ছে। আমরা এখন ওই পিলারের শেষ অংশ পর্যন্ত যাব, গিয়ে প্রজেক্টের অংশগুলো দেখার চেষ্টা করবো। যদিও প্রজেক্টে ঢোকার পারমিশন নেই, তবে দেখা যাক কাছে গিয়ে যদি পারমিশন পাওয়া যায়। লেটস সি। চমৎকার একটি রাস্তা, স্বর্গীয় রাস্তা, নতুন পিচ ঢালা রাস্তা, এবং খুবই ভালো লাগতেছে রাস্তার এই পাশে দৃশ্য আর হ্যাঁ বন্ধুরা পদ্মা সেতু প্রজেক্টে ঢোকার পারমিশন পাওয়া যায়নি, যার কারণে আমরা ভিতরে ঢুকে জিনিসগুলি এক্সপ্লোর করতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা এখন আবার আমরা চলে যাব কাঁঠালিয়া ফেরিঘাটে ঢাকার উদ্দেশ্যে নদী পার করার জন্য। ঠিক আছে, দেখা হবে ফেরিতে। বন্ধুরা আপনারা দেখছেন গোধূলির পদ্মা। গোধূলির সময়
পদ্মা নদীর উপর সূর্যের যেই আভাটুকু পড়ে তা দেখতে অনেক চমৎকার লাগে। আমরা এই ট্রিপের শেষ অর্ধার দিকে চলে এসেছি, ওই যে সামনে মামা ফেরিঘাট। ওকে, এখন সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে এটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। টিল দেন, আল্লাহ হাফেজ।